অমিতাবচ্চন যখন লাস্ট বছর আসলো আমি পাশে ছিলাম অমিতাভ বচ্চন। ট্যাবলি তর্পণ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি ফাটাকেষ্ট কালী ঠাকুরের ঠিক সামনে, যেখানে ফাটাকেষ্ট কালী ঠাকুর বানানো হয় কুমোরটিতে। জগন্নাথ ঠাকুরের চক্ষুদান এখানে চলছে এখন। যখন লাস্ট বছর আসলো আমি পাশে ছিলাম অমিতাভ বচ্চন, মানে একমাত্র আমাকে বললে তুই থাকবি অমিতাভ বচ্চন, সেই স্মৃতি আর ভোলার নেই। তারপর থেকে আমি এখন আর স্টেজে যাই, সব কিছুতে দেবেন একটা অলৌকিক ব্যাপার। আপনি ওখানে দাঁড়াবেন, আপনার শরীরটা দেবেন না কাঁটা দিয়ে শিউরে উঠবে। প্রতিমা যেমনি এগুলো একটা বিশেষত্ব থাকে, এর মধ্যে একটা জীবন ফিরে এটা তৈরির থেকে আপনি যখন দেখবেন এটা প্রতিমা যখন নিরঞ্জন হচ্ছে নিয়ে যাচ্ছে, যেটা আমি বিগত ধরুন 50 খানা 60 খানা 70 খানা থাকবো, কিন্তু কাঁটাটা দেবে না। এটা যেরকম একটা কাঁটা দেবে, কাঁটাটা এই ঠাকুরেরই একটা আবির্ভাব, যার জন্য এই ঠাকুর সবাই কাজ করতে পারছে না, অনেকে হাত পা পড়ে ভাঙছে। বলতে গেলে এইটা একটু নিয়ম নিষ্ঠাভাবে কাজটা করতে, যেটা আর 5টা ঠাকুরের সাথে মেলে। যেমন ধরুন আপনি যদি মনে করেন যে আমি সব কিছু নোংরামি করে তারপর ঠাকুর যাবো, আপনাকে আচার মারবে, মেরেছে আমার এখানে দুটো তিন থেকে মেরেছে, ফেলে দিয়েছে, হাত ভেঙেছে, কাউ পা ভেঙেছে। কি নিয়ম মানে নিয়ম মানতে গেলে আপনার ওই কাটামোটা পুজো দিয়ে নিতে হয় ঠাকুরের, যেটা মেন কাটামো পুজো দিয়ে একটা দিন দেখে তারপরে আরম্ভ হয়ে যায় শুদ্ধ বসনে।